সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তোহা আহমেদ, তাশফিন পেট হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই শীতের সময় আপনারা আপনাদের খরগোশের কে সুস্থ রাখতে বা ভালো রাখতে কী কী করতে পারেন বা কী কী কাজ করলে পরে এই শীতকালে আপনাদের খরগোশ ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং সেই সাথে আমাদের যে নতুন বাচ্চাগুলো হয়েছে তাদের আপডেটও আমি দেখাবো আজকে। তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। যে লায়ন হেড খরগোশটা, ওর বাচ্চাগুলোকে দেখি কেমন আছে। বাচ্চাগুলোকে বেশ ভালোই যত্ন নিচ্ছে, প্রথমবার বাচ্চা দিয়েছে কিন্তু ও বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণ দুধ খাওয়াচ্ছে। যে দেখে বাচ্চাগুলো বেশ ভালো পরিমাণে দুধ পেয়েছে। খরগোশের এগুলো হচ্ছে বাই নেচার, প্রকৃতিগতভাবেই ওরা বাচ্চা ভালো পালন করতে পারে, ওরা নিজেরাই বাচ্চার যত্ন নেবে। শুধু যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে উপযুক্ত পরিবেশ। যদি খরগোশকে তার উপযুক্ত পরিবেশ দেয়া যায় তাহলে পরেই ওরা বাচ্চাগুলোকে সঠিকভাবে লালন পালন করতে পারে। এটার জন্য আলাদাভাবে টেক কেয়ার করার কোনো প্রয়োজন নাই। শুধু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে খরগোশের জন্য প্রচুর পরিমাণে ঘাসের ব্যবস্থা করবেন। যদি সম্ভব হয় কাঁচা ঘাস দেওয়ার, তাহলে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে খরগোশকে। এবং আপনারা যেটা করতে পারেন অতিরিক্তভাবে সেটা হচ্ছে যে প্রত্যেক দিন অন্ততপক্ষে একবার করে দানাদার খাবার হিসেবে আপনারা পেলেট দিতে পারেন। এটা হচ্ছে আমরা যে দিই, এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আপনার গাভীর ফিড। এগুলো হচ্ছে গাভীর ফিড, এটা দুধের গরুর ফিড অ্যাকচুয়ালি। আমরা একে দৈনিক মোটামুটি 70-80 গ্রাম করে দেই এখন। এতে ওদের যে শরীরের যে ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ হয়, আবার দুধের উৎপাদনও ভালো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুধ কী পরিমাণ দুধের উৎপাদন হচ্ছে এবং তারা বেশ ভালোভাবেই বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে। তো তাহলে দেখি যে গতকালকে এই ডর্ফটা বাচ্চা দিয়েছে। ওর দুটো বাচ্চা ছিল, একটা বাচ্চা খুবই ছোট হয়েছিল সাইজে। বাচ্চাটা কেমন আছে দেখি। হ্যাঁ, এটাও ও বাচ্চাকে বেশ ভালোই দুধ দিয়েছে। এই বাচ্চাটা মনে হয় না বাঁচবে, এই বাচ্চাটা সার্ভাইভ করবে না। বাচ্চাটা সাইজ খুবই ছোট হয়েছে পরিমাণে, বাচ্চাটা মনে হয় না বাচ্চাটা সার্ভাইভ করবে। এর বাচ্চাগুলো কেমন আছে দেখি। দেখেন, এটা হচ্ছে হল্যান্ড লপের বাচ্চা, একে ফস্টারিংয়ে দেওয়া হয়েছিল। তুলনামূলকভাবে এই বাচ্চার চাইতে এই বাচ্চাগুলো বেশি বড় হয়ে গেছে। এটা লায়ন হেডের বাচ্চা, ফস্টারিংয়ে দেওয়া ছিল। আর এটা হচ্ছে ওর নিজের বাচ্চা। বাকি বাচ্চাগুলো দেখে আসি আগে।
এও বেশ ভালোই দুধ খাইয়েছে। আজকে চতুর্থ দিন বয়স বাচ্চাগুলোর, গায়ের রং অলরেডি চলে এসেছে। ট্রাই কালার বাচ্চা হবে, দেখেন সাদার উপরে বাদামি বা অরেঞ্জ কালার এবং কালো কালারের স্পট আছে শরীরে। হলেন লোপের বাচ্চাগুলো দেখে আসি। এখান থেকেই একটা বাচ্চা ওই নেদারল্যান্ড ডগকে ফস্টারিংয়ে দেওয়া হয়েছে, এর বাচ্চা হয়েছিল পাঁচটা, এর পাঁচটা বাচ্চা হয়েছিল, তার মধ্যে একটা বাচ্চা ওখানে দেওয়া আছে, আর এখন এখানে চারটা বাচ্চা আছে। বেশি খরগোশ থাকার বা একই সময়ে চার পাঁচটা খরগোশ মেটিং করিয়ে বাচ্চা নিলে এই একটা সুবিধা পাওয়া যায় যে কারো বাচ্চা যদি কম হয় বা কারো যদি বেশি হয় তাহলে বাচ্চা সমান সমান ভাগ করে দেওয়া যায়। এতে বাচ্চাগুলোও দুধ যেমন যথেষ্ট পরিমাণে পায়, আবার বাচ্চাগুলোর স্বাস্থ্যও ভালো থাকে, বাচ্চাগুলো ঠিকভাবে বড় হয়। তো দেখি এই এর বাচ্চাগুলো কেমন আছে। এই যে সাতটা বাচ্চা, অলরেডি এরা খাওয়া শিখছে। ঘাস খাওয়ার চেষ্টা করে মাঝে মাঝে, ঘাস খাওয়ার চেষ্টা করছে নতুন। তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো আপনারা যেটা করবেন এখন সেটা হচ্ছে যে খরগোশের খাঁচার নিচে আপনারা এভাবে খড় দিয়ে দিবেন যেন ওদের শরীরে সরাসরি মাটির ঠান্ডাটা যেটা ওঠে সেই মাটির ঠান্ডা যেন ওদের শরীরে সরাসরি না লাগে, আপনারা সেই চেষ্টা করবেন। এবং অবশ্যই চেষ্টা করবেন খাঁচা যেন আবার ঢেকে না রাখতে হয়, খাঁচা ঢেকে রাখার চেষ্টা করবেন না, খাঁচা ঢেকে রাখার কোনো প্রয়োজন নাই, কারণ খরগোশ অনেক শীতে সে সহ্য করতে পারে, কিন্তু মাটি থেকে যে সরাসরি যে ঠান্ডাটা সে ঠান্ডা যদি ওদের শরীরে লেগে যায় তাহলে ওদের ঠান্ডা লাগতে পারে বা সর্দি হতে পারে, আপনারা এটা অ্যাভয়েড করবেন। আর খরগোশের পাকস্থলী মানে আঁশ নির্ভর বা ফাইবার নির্ভর, যেহেতু আপনারা চেষ্টা করবেন যে ওদেরকে যেন সবসময় ঘাস দিয়ে রাখা যায়, কারণ ঘাস দিয়ে রাখলে ওরা যত বেশি ঘাস চাপাবে ওদের শরীর তত গরম থাকবে এবং ওদের হজম প্রক্রিয়াটাও ভালো থাকবে। তো আপনারা সবসময় ঘাস দিয়ে রাখার চেষ্টা করবেন। আমরা খরগোশকে দানাদার খাবার হিসেবে গাভীর ফিড দেই এবং এই গাভীর ফিডটি আমরা তাদের প্রতি কেজি শারীরিক ওজনের জন্য 50 গ্রাম করে দেই, মানে সেই হিসাবে এই খরগোশটাকে আমার ডেইলি মোটামুটি 100 গ্রাম করে ফিড দেওয়া পড়ে। তো আপনারা এটাই করতে পারেন, এবং যারা ঘরোয়াভাবে খরগোশ পালন করছেন, যারা আমাদের মতো বাণিজ্যিক খামার করছেন না, তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এত বেশি পরিমাণে ফিড না দিয়ে আপনারা পরিমাণে কমাই দিতে পারেন, কারণ যেহেতু তাদের উপরে স্ট্রেস কম যায় আপনারা পরিমাণটা কমাই দিতে পারেন, কোনো সমস্যা নাই এতে।
তবে এটা পরিমাণ হিসাব করে দেওয়াটাই ভালো। আর গতকালকে আমাদের যেমন সবজি দেওয়া হয়েছিল, সবজি হিসেবে আমরা গতকালকে বরবটি দিয়েছিলাম, তো আপনারাও সপ্তাহে দুই দিন সবজি দিতে পারেন। যে কোনো ধরনের সবজি দেওয়া যাবে, ফুলকপি, পাতাকপি, বরবটি, মূলা, গাজর, শালগম ইত্যাদি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এগুলো দিলে পরেও আপনাদেরকে যেটা করতে হবে যে ওদেরকে পরিমাণ হিসাব করে দিতে হবে, অতিরিক্ত পরিমাণ সবজি দেওয়া যাবে না। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সাপ্তাহিক যে সবজিটা দিবেন এটা একজনের জন্য 25-30 গ্রাম অনুপাতে দিতে পারেন। এটাতে বেশি দেওয়াটা ঠিক হবে না, বেশি সবজি দিলে পরে ওদের গ্যাস হতে পারে এবং পাতলা পায়খানাও হতে পারে, তো আপনারা এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং সপ্তাহে দুই দিন আপনারা ফল দিতে পারেন, ফল হিসেবে আপেল দিতে পারেন, তরমুজের সিজনে তরমুজ দিতে পারেন, বা আম দিতে পারেন, কলা দিতে পারেন। তো প্রত্যেকটাই এটাও এক টুকরা করে, ছোট টুকরা করে দিতে হবে, সাধারণত 10-15 গ্রামের বেশি দেওয়া যাবে না। তো এরকম আপনারা পরিমাণ হিসাব করে আপনারা ফল এবং সবজি সপ্তাহে দুই দিন দিতে পারেন। এতে আপনাদের খরগোশের যে প্রাকৃতিকভাবে যে ভিটামিন মিনারেল সেটা ওরা ঠিক মতো পাবে এবং ওদের স্বাস্থ্য ভালো থাকবে। এবং খরগোশের জন্য যেটা অত্যাবশ্যকীয় বা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে যে সার্বক্ষণিক পানির ব্যবস্থা রাখতে হবে, পরিষ্কার পানি দিতে হবে ওদেরকে, সবসময় পরিষ্কার পানি দিয়ে রাখার ব্যবস্থা করবেন এবং ওরা ওদের প্রয়োজন মতো পানি পান করবে। যদি আপনারা কোনো পাত্রে পানি দেন, কোনো সেক্ষেত্রে মাটির পাত্র ব্যবহার করতে পারেন এবং পানি প্রত্যেক দিন অবশ্যই পাত্রটা ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করে সেই পরিষ্কার পাত্রে আপনারা পানি দিবেন এবং প্রত্যেক দিন পানিটা পরিবর্তন করে দিবেন। আজকের ভিডিও আমরা এ পর্যন্তই শেষ করছি। আপনারা আপনাদের খরগোশের জন্য শীতকালীন খাবার হিসেবে কি কি ডায়েট রাখছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন এবং খরগোশের কোনো সমস্যা হলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।